গতদিন আমরা পড়ছিলাম হচ্ছে সিঙ্গেল সোর্স পাথ সেটা দিয়ে আমরা বুঝছিলাম যে সিঙ্গেল সোর্স পাথ মানে হচ্ছে যে আমার সোর্সটা ফিক্সড থাকবে এবং সেই সোর্সকে ফিক্সড রেখে আমার যতগুলো ভার্টেক্স থাকবে আমার কাজ হচ্ছে ওই প্রত্যেকটা ভার্টেক্সকে কম খরচে ট্রাভার্স করা আমি ওই সোর্স থেকে শুরু করে প্রত্যেকটা ভার্টেক্স কত কম খরচে যাইতে পারবো সেটাই ছিল আমার সিঙ্গেল সোর্স শর্টেজ পাথের কাজ এখন আমরা যে অ্যালগোয়েদমটা দেখবো সেটা হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথ কিভাবে আমরা বের করতে পারি অর্থাৎ প্রত্যেকটাকে আমরা সোর্স ধরবে এবং প্রত্যেকটা ভার্টেক্সকে ডেস্টিনেশন ধরে যত রকমের পেয়ার সম্ভব হয় তাহলে কত রকমের পেয়ার হবে আমাদের যদি আমার এন সংখ্যক ভার্টেক্স থাকে তাহলে আমার টোটাল পেয়ার হবে হচ্ছে এন স্কোয়ার সংখ্যক সো আমি এই এন স্কোয়ার সংখ্যক যতগুলো আমি পেয়ার তৈরি করতে পারবো ঠিক আমি প্রত্যেকটা পেয়ারের জন্যই শর্টেস্ট পাথ বের করব এই কাজটাই হচ্ছে আমার অল পেয়ার শর্টেস্ট পাথের কাজ আর এটার জন্য আমাদের বেসিক যে জিনিসগুলো জানতে হবে যে আমাদের হচ্ছে গ্রাফ গুলো ডিরেক্টেড থাকতে পারে তার মধ্যে একটা ওয়েট ফাংশন থাকে এবং আমার যতগুলো থাকবে প্রত্যেকটা ধরে আমি হচ্ছে বের করার চেষ্টা সো সেটার জন্য আমার কি হবে একটা এন ইনটু এন ম্যাট্রিক্স আমার আসলে তৈরি হয়ে যাবে কারণ যেহেতু আমি প্রত্যেকটাকে ভার্টেক্সকে আমি সোর্স ধরবো এবং প্রত্যেকটা ভার্টেক্সকে আমি আবার ডেস্টিনেশন ধরবো সো ফাইনালি আসলে আমি রেজাল্টে যেটা পাবো সেটা হচ্ছে একটা এন ইনটু এন ম্যাট্রিক্স আমরা খুঁজে পাবো এটা করার জন্য আমরা কি করতে পারি একটা কাজ করতে পারি যে আমরা হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স থেকে বেলম্যান ফোর্ড চালাবো যেহেতু ফোর্ড হচ্ছে আমার যতগুলো থাকবে প্রত্যেকের জন্য আমি বেলম্যান ফোর্ড চালাইতে পারি কিন্তু সেটার জন্য আমার কি হয় টাইম কমপ্লেক্সিটি হয়ে যাবে হচ্ছে ভি টু দি পাওয়ার ফোর যদি আমার কোনো সেটার মধ্যে নেগেটিভ ওয়েট এজ না থাকে তাহলে আমি প্রত্যেকটা ভার্টেক্স থেকে ডেক্সাইল ওয়েদম চালাইতে পারি সো ডিক্সট অ্যালগোরিদম যদি আমি প্রত্যেকটা ভার্টেক্স থেকে চালাই তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে যদি আমি বাইনারি হিপ ইউজ করি তারপরে যে আমার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ভি কিউ ব্লক বি যেটাও আসলে অনেক বেশি সো এখন আমাদেরকে আসলে একটা মানে এক্সাম্পল দেখবো যেটাতে হচ্ছে আমরা ভি টাইমে প্রবলেমটা সলভ করতে পারি তো সেটার জন্য আমরা কি কি করতে পারি এখানে হচ্ছে কি একটা এক্সাম্পল আমরা হচ্ছে অ্যাজিউম করে নিয়েছি যে আমাদের গ্রাফটার মধ্যে যদি আই আর জে সমান হয় অর্থাৎ আমি যেই ভার্টেক্সটাকে সোর্স ধরতেছি সেই ভার্টেক্সটা যদি আমার ডেস্টিনেশন হয় সো তখন আমি আসলে যেহেতু আমার সোর্স আর ডেস্টিনেশন সমান তখন আমি তাদের ওয়েটটা ধরব হচ্ছে জিরো যদি আমার সোর্স আর ডেস্টিনেশন সমান না হয় অর্থাৎ আমার সোর্স ডিফারেন্ট এবং ডেস্টিনেশন ডিফারেন্ট যেমন ধরেন হচ্ছে এই ক্ষেত্রে আমার ওয়ান একটা ডিফারেন্ট ভার্টেক্স টু একটা ডিফারেন্ট ভার্টেক্স এবং তাদের মধ্যে যে এজটা আছে সেটা যদি আমার এজ লিস্টের মধ্যে থাকে তাহলে আমি সেখানে বসাবো হচ্ছে আমার ওয়েট সমান সমান হবে এইটা মাঝখানে যে ওয়েটটা আছে সেইটা এখন ধরেন এখানে হচ্ছে আমি ওয়ান থেকে টু তে যাইতে চাই কিন্তু আমাদের যে এজ আছে সেটার মধ্যে কোনো আমার যে এজটা দেওয়া দরকার অর্থাৎ সেটা আমার এজ লিস্টের মধ্যে নাই ওয়ান থেকে টু এর মধ্যে যদি আমার কোনো কিছু এজ লিস্টের মধ্যে না থাকে তখন আমরা দিব হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্স ইনফিনিটি সো এতদিন পর্যন্ত আমরা কি করছিলাম শুধু ওয়েট থাক মানে এজ থাকলে তাদের ওয়েটটা বসাইছি আর এজ না থাকলে ইনফিনিটি বসাইছি এখন এক্সট্রা শুধু একটা জিনিস আসছে যেমন যদি সোর্স আর ডেস্টিনেশন দুইটাই সমান হয় যেহেতু আমার ম্যাট্রিক্স এটা সোর্স আর ডেস্টিনেশন যে পজিশনগুলোতে সমান থাকবে সেই পজিশনগুলোতে আমি বসাবো হচ্ছে জিরো তো এখান থেকে আমরা কি পাবো ফাইনালি এভাবে ক্যালকুলেট করে করে আমরা হচ্ছে একটা আউটপুট ম্যাট্রিক্স পাবো যে ম্যাট্রিক্সের মধ্যে প্রত্যেকটা যে এলিমেন্ট থাকবে প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে বোঝানো হবে যে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে যাইতে কতটুকু ডিসটেন্স খরচ হয় বা কতটুকু কস্ট খরচ হচ্ছে তো এটার জন্য একটা অ্যালগোরিদম দেওয়া আছে আমরা হচ্ছে অ্যালগরিদম না দেখে কিভাবে কাজ করে সরাসরি ওইটাই চলে যাই তাহলে আমাদের বুঝতে আসলে ইজি হবে সো আমার কাছে এরকম একটা গ্রাফ দেওয়া আছে এই গ্রাফটা থেকে এখন আমরা কি বুঝতে পারতেছি যেহেতু আমার এইটা হচ্ছে পাঁচটা ভার্টেক্স আছে সো আমার ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে সেটা হচ্ছে একটা বাই ম্যাট্রিক্স সো আমার কলমে থাকবে হচ্ছে পাঁচটা আমার কলামে থাকবে হচ্ছে এখন আমি প্রত্যেকটা পজিশনে ভ্যালু বসাবো কিভাবে যেহেতু এইটাতে আমার সোর্স এই ভ্যালুটা এই সেলটা বোঝাচ্ছে আমার সোর্স ওয়ান ডেস্টিনেশন ওয়ান সো আমি যদি জানি আমার আই আর জে এর ভ্যালু সমান হয় তাহলে সেই পজিশনটায় বসাবো আমি হচ্ছে জিরো সো যেখানে যেখানে আমার আই আর জে এর ভ্যালু সমান সেই গুলাতে আমি জিরো বসাইছি তার মানে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ এই সেল গুলাতে আমি বসাইছি হচ্ছে জিরো এরপর আমি ওয়ান থেকে টুতে যাইতে পারি থ্রি সো আমি এক নাম্বার এর দুই নাম্বার ভ্যালুটা হচ্ছে থ্রি আমি ওয়ান থেকে হচ্ছে ফোরে যাইতে পারি হচ্ছে ওয়ান থেকে ফোরে আমি যাইতে পারি না সো ওয়ান থেকে ফোরে আমি বসাইছি হচ্ছে ইনফিনিটি ওয়ান থেকে থ্রিতে যাইতে পারি আমি এইট কস্ট দিয়ে সো আমি এইট বসাইলাম ওয়ান থেকে আমি ফাইভে যাইতে পারি মাইনাস ফোর কস্ট দিয়ে সো আমি এখানে মাইনাস ফোর বসাইলাম অর্থাৎ আমি যে ম্যাট্রিক্সটা এখন তৈরি করলাম সেই ম্যাট্রিক্সটা হচ্ছে নর্মালি যদি আমি ওয়েট ধরে বসাই তাহলে আমার দুইটা ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি সেমই হয় এবার আমার কাজ কি সেকেন্ড লেভেলে গিয়ে আমি কি করব এখন হচ্ছে আমি দেখবো যে এইখানে এটা মানে হচ্ছে সরাসরি কানেক্টেড কারা তারা এরপরে আমি দেখবো যে আমি একটা এক্সট্রা এজ খরচ করে গিয়ে আমি কি ওই ভার্টেক্সটায় পৌঁছাইতে পারি কিনা অর্থাৎ আপনি যদি ধরেন এখানে এতক্ষণ আমরা কি করছি ওয়ান থেকে টুতে তে গেছি আমরা সরাসরি অর্থাৎ একটা মাত্র এজ ব্যবহার করে সো আমার এল এর ভ্যালু ছিল কত ওয়ান এখন যেহেতু আমার এল এর মান টু নেক্সট ম্যাট্রিক্সটার জন্য আমি বের করব তার মানে হচ্ছে এখন আমি বের করবো হচ্ছে একটা এক্সট্রা এজ খরচ করে অর্থাৎ এখন আমি যাব ধরেন আমি যদি টুতে তে যাইতে চাই আমি দেখবো টুতে তে যাইতে হইলে আমি কোন রাস্তা দিয়ে যাইতে পারি এই যে মাঝে থ্রি ঘুরে আমি ফোর হয়ে তারপর হচ্ছে মানে হচ্ছে থ্রি দিয়ে ঘুরে আমি টুতে তে যাইতে পারি সো আমি দেখবো এখন আমি আসলে একটা এজ না দুইটা এজ ব্যবহার করে আমি প্রতিটা ভার্টেক্সে পৌঁছাইতে পারি কিনা ধরেন হচ্ছে আমরা ওয়ান থেকে টু তে যাব তাহলে এতক্ষণ আমরা কি করছি সরাসরি পাথা আছে কিনা সেটা দেখছি অর্থাৎ তাদের মাঝে একটা এজ ইউজ করে যাওয়া যায় কিনা সেটা দেখছি যেহেতু এখন আমার এল আর ওয়ান টু সো আমি কি করব এখন দেখবো আমি দুইটা এজ ব্যবহার করে সেই ডেস্টিনেশনে পৌঁছাইতে পারি কিনা সো দুইটা এজ কিভাবে ব্যবহার করতে পারি এখন ধরেন আপনি ওয়ান থেকে যদি টু তে যাইতে চান আপনি দেখবেন যে আপনি এখান দিয়ে একটা এজ অর্থাৎ যে এজটা যাচ্ছে হচ্ছে থ্রিতে তারপরে আমি থ্রি থেকে টু তে যাইতে ব্যবহার করতেছি আরেকটা এজ সো আমি এখন দুইটা এজ ব্যবহার করে আমি দেখবো আমি টু তে যাইতে পারি কিনা যদি আমি দুইটা এজ ব্যবহার করে টু তে পৌঁছাইতে পারি এবং সেটার কস্ট আমার মানে তার থেকে ছোট হয় তখন আমি ভ্যালুটাকে আপডেট করব এখন আমরা দেখি একটা এক্সাম্পল দেখলে একটু ক্লিয়ার হবে এই ভ্যালুগুলো আগে একটু বসায়নি তো আমার এই ম্যাট্রিক্সটার সাথে যদি আমি কম্পেয়ার করি আমি দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের ভ্যালুটা ছিল আগে কত ইনফিনিটি সেকেন্ড স্টেপ আসার পরে হয়েছে টু সো কিভাবে টু হলো এই রো আর এই কলা মানে হচ্ছে ওয়ান ফোর অর্থাৎ আমার সোর্স হচ্ছে ওয়ান ডেস্টিনেশন হচ্ছে ফোর সো আমি ওয়ান থেকে ফোরে যাইতে আমি সরাসরি কোনো কিন্তু ভ্যালু পাই নেই বা কোনো এজ পাই এখন আমি দুইটা এজ ব্যবহার করে ওয়ান থেকে ফোরে আসতে পারি কিনা সেটা দেখবো এখন ওয়ান থেকে ফোরে আসার জন্য আপনার কি কি রাস্তা আছে আমি ওয়ান থেকে টু ঘুরে ফোরে আসতে পারি তাহলে আমি এই যে থ্রি নামের যে ওয়েটটা আছে সেটা নিলাম বা এজটা আছে সেটা নিলাম আরেকটা নিলাম কি এই যে ওয়ান নামের আরেকটা যে ওয়েটওয়ালা এজ আছে সেইটা সো আমার ওয়ান থেকে ফোরে আসতে এখন কস্ট লাগতেছে কত ফোর ফোর আচ্ছা কিন্তু এখানে তো টু লেখা কেন কারণ এই যে আমি ওয়ান থেকে ফোরে আসতে আরেকটা রাস্তা আছে সেটা হচ্ছে কি ওয়ান থেকে আমি ফাইভে আসতে পারি মাইনাস ফোর দিয়ে এবং ফাইভ থেকে আমি ফোরে যাইতে পারি সিক্স দিয়ে সো টোটাল আমার এই রাস্তার খরচটা হচ্ছে তো টু সো আমি যদি এই দিক দিয়ে আসি আমার কস্ট লাগতেছে হচ্ছে ফোর আর আমি যদি এই দুইটা এজ ব্যবহার করে আসি তাহলে আমার কস্ট লাগতেছে টু সো আমার এই যে তিনটা আছে আগের ইনফিনিটি নতুন ফোর আর টু সবগুলোর মধ্যে মিনিমাম হচ্ছে টু সো আমি এখন ব্যবহার করব কত এখানে টু ধরেন আপনি এক থেকে এখন দুইটা এজ ব্যবহার করে যাবেন তাহলে কি হলো আমি এখানে আট আর এখান থেকে পাচ্ছি চার তাহলে আমার টোটাল কস্ট হচ্ছে বারো কিন্তু আমি এক থেকে দুইটা সরাসরি গেছিলাম তিন খরচ করে সো আমি এই জন্য এখানে ভ্যালুটাকে আর আপডেট করি নাই তাহলে হচ্ছে এইবার আমরা কি করলাম দুইটা এজ ব্যবহার করে এই প্রত্যেকটা ভ্যালুকে আপডেট করতে পারছি আর একটু যদি কনফিউশন লাগে তাহলে আমরা এটার জন্য দেখতে পারি যে আরেকটা হচ্ছে টু থেকে আমার ওয়ানে যাওয়ার সরাসরি কোনো রাস্তা নাই সো আপনি যদি এখন টু থেকে ওয়ানে যাইতে চান তাহলে আপনি কি করতে পারেন একটা আছে এখানে এই যে আমি ওয়ান খরচ করে ফোরে আসলাম আরেকটা হচ্ছে ফোর থেকে আমি ওয়ানে গেলাম সো টোটাল আমার কস্ট লাগতেছে হচ্ছে থ্রি এই রুটটা আমি ব্যবহার করতে পারি কিংবা আপনি হচ্ছে আর কোনো রুট আছে এখানে আর হচ্ছে কোনো রুট নেই সো হচ্ছে আমরা এই দুইটা রুট ব্যবহার করে হচ্ছে এখানে পৌঁছাইতে পারি সো আমরা এখানে আপডেট করে দিলাম আগে ছিল ইনফিনিটি এখন আমার নতুন রুট হয়ে গেছে হচ্ছে বা নতুন কস্ট হয়েছে হচ্ছে থ্রি সো এইভাবে করে আমরা হচ্ছে দুইটা এজ ব্যবহার করে আমি এখানে আসতে পারি কিনা সেটা দেখবো তাহলে হচ্ছে আমার এখন এটা কতবার দেখতে হবে আমার যতগুলা ভার্টেক্স আছে আমার হচ্ছে ততগুলা ভার্টেক্স মাইনাস ওয়ান সংখ্যক বার আমি তার জন্য বের করব। অর্থাৎ এখানে যেহেতু আমার পাঁচটা ভার্টেক্স আছে সো আমি এই কাজটা করব হচ্ছে চারটা ভ্যালুর জন্য এখন এইটা করতে গেলে আমার সাথে সময় লাগতেছে কত এই যে প্রতিবার আমি হচ্ছে প্রত্যেকটা এজ ধরে ধরে আমি হচ্ছে এটাকে আপডেট করতেছি সেই জন্য আমার সময় লাগতেছে কত এন টু দি পাওয়ার ফোর সংখ্যক বার আমার সময় লাগতেছে সংগ্রাম আসলে যতগুলা ভার্টেক্স থাকতেছে আমার কিন্তু ঠিক ততগুলো টু দি পাওয়ার ফোর ভ্যালু আমার এতটুকু সময় এই কাজটা করতে লাগতেছে তো যেহেতু আমার এখানে অনেক বেশি সময় লাগতেছে একটু বললাম যে আমরা আসলে হায়েস্ট টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই আসলে এন কিউব পর্যন্ত সেই জন্য আরেকটা বেটার অ্যালগোইদম আসছে যেটার নাম হচ্ছে ফ্লয়েড ভার্সাল অ্যালগোরিদম সো এরপর আসলে যে বেটার অ্যালগোইদমটা আসছে সেটা হচ্ছে ফ্লয়েড ভার্সাল অ্যালগোরিদম এই ফ্লয়েড ভার্সাল অ্যালগরিদমের মধ্যে কি থাকতে পারে যে আমার নেগেটিভ ওয়েস্ট এ এজ যেগুলো আছে সেগুলো থাকতে পারে কিন্তু যদি নেগেটিভ ওয়েট সাইকেল হয়ে যায় তাহলে আমরা সেই সাইকেল থাকার কারণে আসলে ফ্লর্ড ওয়াশাল অ্যালগুয়েথম ঠিকঠাক মতন কাজ করতে পারবে না সো আমরা হচ্ছে যখনই দেখবো যে এটার মধ্যে জানি আসলে নেগেটিভ ওয়েট না হয়ে যায় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সো হচ্ছে এরপরে এটাই কাজ হচ্ছে সেম আমরা হচ্ছে এখন অলপেয়ার শর্টেজ পাথ বের করবো সো এখন আমরা যে অল্প শর্টেজ পাথ বের করব এটার জন্য আমাদের কী করতে হবে একটা জিনিস এখানে বলে দিছে যে আমার যদি কোনো পাথ কনসিডার করা হয় সো আমার যদি এরকম কোনো একটা পাথ থাকে যে আমি ভি ওয়ান থেকে ভি এল এ পর্যন্ত যাইতে পারি সো ইন্টারমিডিয়েট ভার্টেক্স তাহলে কোনটা হবে আমার সোর্স আর ডেস্টিনেশন বাদে যতগুলো ভার্টেক্স থাকবে সেগুলাকে আমরা বলবো হচ্ছে আমার ইন্টারমিডিয়েট ভার্টেক্সের সেট যেমন ধরেন আপনি হচ্ছে ওয়ান থেকে ফাইভে আসতে পারেন কিভাবে আসতে পারেন ওয়ান টু ফোর ফাইভ এই চারটা পার্টেক্স ব্যবহার করে তাহলে আপনার ওয়ান যেহেতু সোর্স আর ফাইভ যেহেতু ডেস্টিনেশন সো হচ্ছে আমার এই দুইটা বাদে বাকি যে পার্টেক্স গুলা থাকবে সেগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারমিডিয়েট পার্টেক্স সো ফ্লয়েড ওয়ার্সলের রান টাইম হচ্ছে এত আমরা হচ্ছে আরেক আগেটা ছিল ইন টু দি পাওয়ার ফোর সো হচ্ছে আমার এটা সলভ করতে সময় লাগে হচ্ছে এন কিউব পরিমাণ সময় এখন এটা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখবো তো এটার ক্ষেত্রে হচ্ছে সেম আমাদের এক্সট্রা আরেকটা জিনিস লাগবে হচ্ছে এই জায়গায় রাখা সেটা হচ্ছে প্যারেন্টের জন্য আমরা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স তৈরি করব সেম ওয়েতেই যেহেতু আমরা প্যারেন্টের জন্য আলাদা একটা এখানে ভ্যালু রাখবো সো এটার জন্য আসলে আমার স্পেস কমপ্লেক্সিটি লাগলো আমার এক্সট্রা টাইম লাগতেছে না কারণ হচ্ছে আমি সেম যে লুপগুলো ব্যবহার করে আসলে ডিস্টেন্স বের করতেছি সেম লুপেই আমি আসলে প্যারেন্টের ক্যালকুলেশনগুলো করতে পারবো সো প্যারেন্টের ক্ষেত্রেও সেম আমি যখন আই আর ভ্যালু সমান হবে তখন আমি সেটাকে নাল করে দিব কারণ হচ্ছে নিজেই তো নিজের প্যারেন্ট হইতে পারবে না সেই ক্ষেত্রে আমার প্যারেন্ট হয়ে যাবে হচ্ছে নীল আর যদি আমার ভ্যালুটা কোনো কারণে আপডেট হয় অর্থাৎ আমার আগে ছিল ইনফিনিটি পরে আমি কোনো একটা কম ওয়েটের জন্য যদি ভ্যালুটাকে পাই তো আমি যার জন্য যেই সোর্সের জন্য আসলে কম ভ্যালুটাকে পাবো সেই সোর্সটাকে আমি প্যারেন্ট হিসেবে আপডেট করে দিব আমার অ্যালগোয়েদমটা দেখি তাহলে হচ্ছে আরো বেশি বুঝতে সহজ হবে তো প্রথমে আমরা ডিস্টেন্স ম্যাট্রিক্স জন্য দেখব এখন আমরা এতক্ষণ যেটা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা কি ইমিডিয়েটলি প্রত্যেকটা এজ মানে এক্সট্রা একটা এজ ধরে আমরা হচ্ছে ক্যালকুলেট করছি আর ফ্লয়েড ওয়ার্সাল অ্যালগোইদম কিভাবে ক্যালকুলেট করে সেই জিনিসটা এখন দেখব সো ফ্লয়েড ওয়ার্সাল অ্যালগোইদমের জন্য প্রথমের যে স্টেপটা সেটা হচ্ছে সবার জন্য সেম অর্থাৎ আমরা এখন কি করব সরাসরি যেখানে যেখানে পাথ আছে সেই ভ্যালুগুলো বসাই দিব যেমন আমি ওয়ান থেকে টু তে ডিরেক্টলি যাইতে পারি

এখন আমরা এজ ব্যবহার না করে আমরা কনসিডার করব হচ্ছে আরেকটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাব কিন্তু আমরা ব্যবহার করব এবার হচ্ছে একটা ভার্টেক্স ব্যবহার করেই যাব সো এখন যে কাজটা করব আমরা যে নর্মালি প্রথম স্টেপে আমি সরাসরি যাদের সাথে কানেক্টেড আমরা সেটা বসাবো এখন ডিস্টেন্স অফ ওয়ান বা আমার যে এই ডিস্টেন্স ম্যাট্রিক্সটা ওয়ান মানে হচ্ছে আমি এক নম্বর ভার্টেক্স ব্যবহার করে কোথায় কোথায় যাইতে পারি সেই জিনিসটা দেখব সো এখন যদি আপনি ধরেন টু থ্রি থেকে

ফোর থেকে টুতে আমার কোনো যাওয়ার রাস্তা নেই সো আমি এখন দেখবো ফোর থেকে আমি টুতে যাব আমি এক নম্বর ব্যবহার করে সো আমি যদি ফোর থেকে টুতে যাই এক নম্বর ব্যবহার করে সো আমার কস্ট লাগতেছে কত ফোর থেকে যাইতে কস্ট লাগতেছে টু আর ওয়ান থেকে টুতে যাইতে আমার কস্ট লাগতেছে হচ্ছে থ্রি সো আমার টোটাল কস্ট লাগতেছে কত আমার টোটাল কস্ট লাগতেছে চলছে এই ক্ষেত্রে ফাইভ এখন আমরা কিন্তু থ্রি ব্যবহার করে যাইতে পারতাম যদি আমরা আগে ট্রেডিশনাল মেথডটা ব্যবহার করতাম কিন্তু যেহেতু এটা আমার হচ্ছে ফ্লয়েড ওয়ার্সাল মেথড সো এই মেথডে আমাকে বলছে যে আমি যখনই যে ম্যাট্রিক্সটার জন্য বের করব তখন আমরা শুধুমাত্র ওই ভার্টেক্সটা ব্যবহার করেই যাব অন্য ভার্টেক্সকে আমরা ব্যবহার করে যাইতে পারবো না অর্থাৎ এখন যদি আপনি ফোর থেকে টু তে যাইতে চান শুধু আপনি টেস্ট করবেন ওয়ান এর থ্রুতে যাইতে পারেন কিনা আপনি টেস্ট করবেন না থ্রি এর থ্রুতে যাইতে পারেন কিনা কিংবা ফাইভ এর মাধ্যমে যাইতে পারেন কিনা সো এখানে আরেকটা এখানে খালি বক্স আছে সো এটার জন্য যদি আমরা এখন বের করি তাহলে আমরা দেখতেছি আমি ফোর থেকে ফাইভে যাইতে চাই তাহলে ফোর থেকে ফাইভে যাইতে হলে আমি ওয়ানের থ্রুতে যেহেতু যাবো সো আমার ফোর থেকে ওয়ান এ খরচ হচ্ছে টু ওয়ান থেকে ফাইভে আসতে হচ্ছে মাইনাস ফোর সো টোটাল আমি এখান থেকে পাবো হচ্ছে সো এখন হচ্ছে আমার পরেরটার জন্য যদি আমি বের করি এটার জন্য সেম তাহলে হচ্ছে এখন আমি ডি টু এর জন্য যেহেতু বের করবো তাহলে এখন আমি বায়া হিসেবে ধরবো কাকে টু সো আমি যদি এখন ওয়ান থেকে ফোরে যাইতে চাই আমি ওয়ান থেকে ফোরে আসবো সো আমি এখন টুকে ভায়া ধরে আসবো সো আমার ওয়ান থেকে টু তে যেতে খরচ লাগতেছে থ্রি টু থেকে ওয়ানে আসতে আমার খরচ লাগতেছে ওয়ান সো টোটাল আমার ওয়ান থেকে ফোরে আসতে খরচ লাগবে হচ্ছে ফোর তো এইভাবে করে যেহেতু ইনফিনিটি গুলো আমাদের আপডেট করা সহজ সেই জিনিসটা আমি স্কিপ করলাম এখন যেটা একটু আগে বললাম এখন হচ্ছে ডি থ্রি এর জন্য যেহেতু আমি বের করব। তাহলে আমি এখন দেখবো আমি থ্রু তে যাইতে পারি কিনা সো আমার আগে আমি ফোর থেকে টু তে গেছিলাম কত কস্টে পাঁচ কস্টে সো আমি দেখবো এখন ফোর থেকে আমি টুতে তে যাবো থ্রি এর ভায়া হয়ে সো আমি ফোর থেকে থ্রি তে যাইতে পারি মাইনাস ফাইভ দিয়ে এবং থ্রি থেকে টু তে যাইতে পারি হচ্ছে ফোর দিয়ে সো আমার টোটাল কস্ট লাগতেছে কত মাইনাস ওয়ান যেহেতু আমার ফাইভ এর চেয়ে মাইনাস ওয়ানটা ছোট সো আমি এখন কি করব আমার নতুন যে টেবিলটা আছে সেটাকে আপডেট করে দিব এভাবে আমরা ফোর এর থ্রু যাওয়ার চেষ্টা করব ফাইনালি আমরা হচ্ছে ফাইভ এর থ্রু যাওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ভার্টেক্সের থ্রুতে যখন আমি যাব শেষে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে আমার ফাইনাল অল পেয়ার শর্টেজ পাথের ম্যাট্রিক্স সো এইটার সাথে সাথে এখন এই পাশে আমরা একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পি ম্যাট্রিক্স বা প্যারেন্টের ম্যাট্রিক্স এখন এই প্যারেন্টের ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করব আমরা যখনই কোনো ভ্যালুকে এখানে আপডেট করব সাথে সাথে তার প্যারেন্টটাকেও আমরা আপডেট করে দিব সেটার জন্য আমরা একটু বইটা দেখে আসি ধরেন এই জায়গাতে ভ্যালু আগে ছিল কত ইনফিনিটি যখন আমি এর থ্রুতে গেছি আমি ভ্যালুটা পাইছিলাম কত চার থেকে দুইয়ে যাইতে পাঁচ ঠিক আছে যেহেতু চার থেকে দুই এ যাইতে আমার কস্ট লাগছিল পাঁচ আগে ছিল ইনফিনিটি সো আমার এখন এটা প্যারেন্টও চেঞ্জ হয়ে গেছে আমি কার থ্রুতে চার থেকে দুইতে যাইতে পারছিলাম ওয়ান এর থ্রুতে আমি এটা প্যারেন্ট এখন করে দিছি হচ্ছে ওয়ান আগে দেখেন নীল ছিল এখন হয়ে গেছে ওয়ান ঠিক তেমনি যখন আমি এইখানে এই যে চার নাম্বার ঘরে যখন আমি থ্রি এর থ্রুতে গেছিলাম তখন আমি কস্ট পাইছিলাম কত মাইনাস ওয়ান সো এখন আমার প্যারেন্ট কে হবে যেহেতু আমি থ্রি এর থ্রুতে গেছি সো আমার এখন প্যারেন্ট হয়ে যাবে এটার থ্রি সো নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি যে আপনার সোর্স দেওয়া আছে কত ওয়ান ডেস্টিনেশন দেওয়া আছে থ্রি সো আমার হচ্ছে আমি তাহলে কোথায় যাব এক নাম্বার এর তিন নাম্বার কলামে আমি এক নাম্বার রয়ে তিন নাম্বার কলামে গিয়ে দেখলাম যে তার প্যারেন্ট বলতেছে আমাকে ফোর তাহলে আমি এখন কোথায় যাব আমি চার নাম্বার এক নাম্বার রয়ে চার নাম্বার কলামে যাব আমি এক নাম্বার রয়ে চার নাম্বার কলামে গিয়ে ভ্যালু দেখলাম ইন্টারমিডিয়েট ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত ফাইভ আমি কিন্তু এখনো আমার ডেস্টিনেশনের ভ্যালুটাকে পাইনি সো যেহেতু আমি এখনো পর্যন্ত ওই ভ্যালুটাকে খুঁজে পাই নাই সো আমি এখন আবার কোথায় যাব আবার লুপ চালাবো লুপ চালাই দেখলাম যে আমি এখন এখন আসি কোথায় পাঁচে সো আমি এক নাম্বার এর পাঁচ নাম্বার ঘরে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমি আমার সোর্স কে খুঁজে পাইছি সো ফাইনালি আমি বলতে পারি আমার পাথটা হবে কি ফোর ফাইভ ওয়ান সোর্স হচ্ছে আমার ওয়ান ডেস্টিনেশন আমার হচ্ছে থ্রি সো আমি এখন কোথায় যাব ওয়ান থেকে থ্রিতে যাব সরাসরি এইট কস্ট দিয়ে আপনি যাইতে পারেন যেহেতু আমি শর্টেস্ট পাথ চাচ্ছি সো আমি দেখবো শর্টেস্ট কোন ওয়েতে আমি যাইতে পারি আমি এখন গেলাম কোথায় এক নাম্বার এর তিন নাম্বার কলমে গেলাম গিয়ে সেখানে যে ভ্যালুটা পাইলাম সেটা কত ফোর যেহেতু আমি এখন খুঁজে পাইনি আমার এখানে আসে খুঁজে পাওয়ার কথা ছিল আমার যে ইমিডিয়েট ভ্যালু যেটা থাকবে সেটা সো আমি এখানে এসে পাইলাম হচ্ছে ফোর ফোর পাওয়ার পর এখন আপনি কি করবেন এক নাম্বার রোয়ের চার নাম্বার কলমের ভ্যালুটাকে চেক করবেন আপনি এক নাম্বার ও চার নাম্বার ভ্যালুটাকে চেক করে পাইলেন কত ফাইভ এখনো পর্যন্ত কিন্তু আমি আমার যে সোর্স সেটাকে খুঁজে পাইনি প্রথমে পাইছি ফোর কে তারপরে পাইছি ফাইভ কে সো এরপরে আমি এক নাম্বার ওয়ের পাঁচ নাম্বার কলামকে খুঁজলাম খুঁজে পাইলাম হচ্ছে ওয়ান সো ফাইনালি আমি বলতে পারি যে আমি যদি এই ওয়ান থেকে থ্রিতে যাইতে চাই তাহলে আমার ওয়ান থেকে থ্রিতে যাইতে হলে আসলে কি কী ভিজিট করতে হবে আমার আগে পাঁচকে ভিজিট করতে হবে তারপর আমার চারকে ভিজিট করতে হবে ফাইনালি আমি থ্রিতে পৌঁছাইতে পারবো সো আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিটিভ ক্লোজার বের করা এইটা আর ফ্লয়েড ওয়ার্সাল অ্যালগোরিদম হচ্ছে প্রাই শুধু একটা ডিফারেন্স আছে ডিফারেন্সটা হচ্ছে যদি আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে পারি তখন আমার যদি সেখানে পাথ থাকে তাহলে আমি বলবো হচ্ছে ওয়ান আর যদি সেটার মধ্যে কোনো রকমের পাথ আমি খুঁজে না পাই তাহলে আমি বলবো হচ্ছে ইনফিনিটি আর এটার মধ্যে আলাদা করে আমরা ওয়েট ক্যালকুলেট করি না কারণ যেহেতু এটা আমার একটা আনওয়েটেড গ্রাফ থাকে সো আমার আলাদা করে আর প্রত্যেকটার জন্য ওয়েট ক্যালকুলেট করতে হয় না শুধুমাত্র আমরা এখন ক্যালকুলেট করব যে আমি একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে পৌঁছাইতে পারি কিনা পৌঁছাতে পারলে আমি ওয়ান দিই পৌঁছাইতে না পারলে জিরো সো হচ্ছে একটা এক্সাম্পল দেখি এখন আচ্ছা সো হচ্ছে ট্রানজিটিভ ক্লোজারের ক্ষেত্রে যেটা হয় যে আমরা এখন কিন্তু আর কোনো রকমের ওয়েট নিয়ে কাজ করব না সো এখন আমার যে গ্রাফটা থাকবে সেটা হচ্ছে একটা আনওয়েটেড গ্রাফ সো এটার মধ্যে কোন রকমের ওয়েট নেই এখন আমি যেটা বের করব প্রত্যেকটা পজিশনের ক্ষেত্রে আমি খালি দেখবো যে এই ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্স আমি যাইতে পারি কিনা সো ইনিশিয়াল স্টেপ যেটা থাকবে ইনিশিয়াল স্টেপে আমরা কি করি জাস্ট যার সাথে যার ডিরেক্টলি কানেকশন আছে সেটা বসাই দিই যেমন ফোর থেকে এর ডিরেক্ট কানেকশন আছে সো আমি ওয়ান বসাইলাম টু থেকে আমার থ্রিতে আর ফোরে আছে সো আমি হচ্ছে টু থেকে টুতে থ্রিতে ফোরে সব জায়গায় বসাইলাম এখানে একটা জিনিস আমরা খেয়াল করি যে আমরা একটু আগে কি করছিলাম নিজের সাথে যদি নিজের ভ্যালু থাকে অর্থাৎ আই আর এর মান সমান হয় আমরা হচ্ছে জিরো বসাইছিলাম এই ক্ষেত্রে আমরা যদি আমার এর মান আর এর মান সমান হয় আমরা ওয়ান বসাইছি কেন কারণ এখানে যেহেতু আমরা শুধুমাত্র এই ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার পাথ আছে কিনা সেটা বের করতেছি সো এখানে যেহেতু আমরা আসলে ওয়ান থেকে ওয়ানে যাওয়ার পাথ আছে অর্থাৎ আমি যেখানে আসি সেখানে আমি থাকতে পারি সেই জন্য আমার এখানে ভ্যালু হচ্ছে ওয়ান যেহেতু এখানে আমার কোনো কস্ট ক্যালকুলেট হয়নি যখন আমি কস্ট ক্যালকুলেট করব তখন বসাবো জিরো কস্ট ক্যালকুলেট না হলে আমরা বসাবো হচ্ছে ওয়ান তো যেটা বলতেছিলাম যে এখানে আমরা যেহেতু শুধুমাত্র একটা জায়গা থেকে আরেকটা যাওয়ার রাস্তা আছে কিনা সেটা বের করতেছি সো আমরা প্রত্যেকটা জন্য এখন আমরা আসলে ভ্যালু দিব ওয়ান যদি আমার যাওয়ার জায়গা থাকে আর যদি না যাওয়ার জায়গা থাকে তাহলে হচ্ছে দিবো হচ্ছে জিরো যেমন এইখানে আসার পরে যেহেতু এখানে আসলে ওয়ান এর থ্রুতে গেছি আমরা টু এ থ্রুতে কোথাও যাওয়া যায় কিনা দেখি আগের ভ্যালুটা ছিল জিরো সো আমার এই জিনিসটা বোঝানো হচ্ছে তিন নাম্বার রয়ের চার নাম্বার কলাম অর্থাৎ আমার সোর্স হচ্ছে থ্রি আমার ডেস্টিনেশন হচ্ছে ফোর সো আমি এখন হচ্ছে থ্রি থেকে ফোরে যাব সো আমি দেখতে পাচ্ছি থ্রি থেকে ফোরে যাওয়ার আমার কোনো রাস্তা আছে কিনা সো আমি থ্রি থেকে ফোরে যাওয়ার জন্য আমি হচ্ছে কীভাবে যাইতে পারি আমরা হচ্ছে টুকে ব্যবহার করে যাইতে পারি কিনা আমরা এখন দেখব সো আমরা দেখতে পাচ্ছি আমি থ্রি থেকে টুতে যাইতে পারি এবং টু থেকে আবার ফোরে যাইতে পারি সো আমার যেহেতু থ্রি থেকে ফোরের একটা যাওয়ার রাস্তা আছে সো আমি এখানে করে দিব হচ্ছে ওয়ান এভাবে করে আমরা হচ্ছে প্রত্যেকটা বারোটিক্স কে আপডেট করব। সো এখানেও আমার যতগুলো ভার্টেক্স থাকবে আমার প্রত্যেকটা বারোটিক্স এর জন্য প্রত্যেকবার করে চেক করা লাগবে